आज के नम्बर सिस्टेम थर्ड क्लस एखे जो हाइलाइटेड पोर्शन आज के सेटुकु पोर्शन कवर करार चेष्टा कर प्रथम आसि बाइनारि मल्टीप्लीकेशन गुणर क्षेत्र ये एक क्वेश्चन आम एक बारे पॉइंट दिए क्यों करते हैं देखिए दीची तो एर प्रथम नम्बर लिखे नहीं किचुना जस्ट गुण है फर्स्टे पॉइंट कैलकुलेशन लास्टे गए ठीक है तो यटार जो कर जीरोर जो তারপরে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ তাহলে এবার আসছি ফার্স্টে যোগের ক্ষেত্রে ঠিক আছে এখানে ওয়ান আছে আর কিছু নেই তাহলে এখানে ওয়ান বসে গেল জিরো 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 ক্যারি কিছু নেই ঠিক আছে আচ্ছা এই যে পোর্শনটা আছে ऊपर जो पोर्शन एखानटा सुविधार जो लिखे रखी कैरि ठीक है अच्छा इरपर आस वन और वन जो कर जीरो कैरि कत हल वन ठीक अच्छा इरपर कि आन प्लस वन कत हल जिरो कैरि कत वन जिरो और ऊपर ए वन दो मिलिए हल कत वन ठीक अच्छा नेक्स्ट ए वन और ए वन 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 जिरो कैरि वन एबार ए जिरो कोथा थेके पेलाम आबार बोलछि वन वन ए वन ए वन पेलम जिरो कैरि वन ए जिरोर साथे ए वन जोग करछि कत पेलम वन कैरि किछु नेइ ए वन आर उपरेर ए वन एबार जोग करछि तो जोग करे पेलम कत वन वन जिरो कैरि वन ताहले एखाने दुटो कैरि पेलम वन पेलम ठीक आछे अच्छा एरपर कि एलो ए वन और ए वन जो कर पेलम कत जिरो तो कैरि कत वन ए जिरो और ए वन जो कर कत पेलम वन एक वन ठीक है ए वन जो कर वन वन जिरो कैरि कत वन ठीक अच्छा एरपर कि करछि ए वन 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 जिरो कैरि वन ठीक है अच्छा ए जिरो ए वन जो करे कत पेलाम वन ए वन और ए वन जो करछि कत पेलाम वन वन जिरो कैरि
1 ঠিক আছে আচ্ছা এই 0 আর এই 1 যোগ করলাম কত পেলাম 1 এই 1 আর এই 1 যোগ করলাম কত পেলাম 1 1 0 ক্যারি কত 1 ঠিক আছে আচ্ছা 1 আর 1 এ যোগ করছি কত পেলাম 0 ক্যারি 1 A0 আর ফার্স্টে একটা 1 নিলাম কত পেলাম 1 A1 সেকেন্ডের 1 সঙ্গে যোগ করলাম 1 1 0 ক্যারি 1 A0 এই থার্ড 1 এর সঙ্গে যোগ করলাম পেলাম কত 1 ক্লিয়ার আচ্ছা পরেরটা এলাম 1 আর 1 এ যোগ করলাম 0 ক্যারি কত 1 এই 0 এর সাথে এই 1 যোগ করলাম পেলাম কত 1 এই 1 এর সাথে এই 1 যোগ করলাম পেলাম কত 1 1 0 ক্যারি 1 এই 1 এর সঙ্গে এই 0 যোগ হলো কত পেলাম 1 এই 1 এর সঙ্গে ফার্স্ট এর 1 যোগ করলাম 1 1 0 ক্যারি 1 A0 এর সঙ্গে সেকেন্ড 1 যোগ করলাম পেলাম কত 1 ঠিক আছে আচ্ছা পরের পার্ট এলাম এখানে শুধু 1 আছে এই 1 এর সাথে উপরের 1 যোগ করলাম 1 1 0 ক্যারি 1 ঠিক আছে আচ্ছা এখানে আর কিছু নেই উপরে যে 1 টা ছিল সেটা অ্যাজ ইট ইজ বসে গেল এইবার দেখছি কি কতগুলো ঘরের পর পয়েন্ট আছে গুণের ক্ষেত্রে আমরা তাই দেখতাম তাহলে কতগুলো আছে 1 2 3 4 5 টোটাল 5টা আবার দেখাচ্ছি 1 2 3 এখানে তিনটে ঘরের পর পয়েন্ট আর এখানে দুটো তাহলে দুটো মিলিয়ে হলো 5টা তাহলে এখানে কোথায় আসবে পয়েন্টটা 1 2 3 4 5 তাহলে পয়েন্টটা আসে কোথায় এইখানটায় ঠিক আছে তাহলে অ্যানসার আমি কি পাচ্ছি 1 0 1 0 1 0 0 0.01001 এবার আসির বাইনারির ভাগ প্রক্রিয়াতে তো এরকম যখন হচ্ছে আমরা যেরকম ডেসিমালের ক্ষেত্রে ভাগ করেছিলাম ঠিক সেই পদ্ধতিতেই হবে শুধু বিয়োগ যেটা করছি সেই বিয়োগটা বাইনারির যে বিয়োগের নিয়ম সেই অনুযায়ী হবে দেখি কী হচ্ছে প্রথমে সংখ্যাটা লিখে নিলাম প্রথমে এই তিনটে ঘর নিচ্ছে পেলাম কত 1 ঠিক আছে এইবার বিয়োগ দিচ্ছি ঠিক আছে 1 থেকে 0 বাদ দিচ্ছি কত হয় 1 ঠিক আছে 0 থেকে 0 বাদ দিলে 0 1 এর থেকে 1 বাদ দিলে 0 গেল আচ্ছা এরপরে কি এরপরে এই 1 টা এখানে বসে গেল ঠিক আছে কিন্তু এই যে সংখ্যাটা এই সংখ্যাটা এইটার থেকে ছোট তাহলে ভাগ যাচ্ছে না তাই তো তার জন্য কি হচ্ছে তার জন্য 0 নিলাম এখানে 0টা বসলো ঠিক আছে এবার ভাগ করার চেষ্টা করছি 1 দিয়ে যায় ভাগ তাহলে লিখছি 1 0 0 ভাগ করলে কত দাঁড়াচ্ছে সরি বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 0 থেকে 0 গেলে 0 1 থেকে 0 গেলে
वन तै वन थे वन गेले जिरो ठीक है बाकी पड़े गए ए जिरोटा ए जिरोटा एखे बस दिल अबियस जा वन दिए वन जिरो जिरो ताले भागशेष की थक ठीक है अनेक समय ये जगहटा क्रस हिसाब से लिख तो से लिखा जाए को बेपार ना তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা কী পেলাম অ্যান্সারটা পেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান বেস টু এটা হলো আমার ভাগ ফোর ঠিক আছে আচ্ছা আরেকটা বাইনারির ভাগ দেখে নিই কীরকমভাবে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান वन जिरो दिए भाग हो ठीक है ताहले ए घर पर्यंत ताहले वन दिए भाग जाए वन जिरो एखान थेके पाच्छि कि जिरो 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 ठीक है अच्छा एबार भाग जाच्छे ना शून्य एटा एटा जदि संख्याटा देखी आमि ताहले ए संख्याटा बड़ो और ए संख्याटा छोटो তাই তো তাহলে ভাগ যাচ্ছে না আমার তার জন্য করলাম কি জিরো নিলাম একটা তার জন্য কে নামলো ওয়ান নাম এখনও ভাগ যাচ্ছে না তাহলে আরেকটা জিরো এবার এই ওয়ানটা নামলো ঠিক আছে ফার্স্টের জিরোর জন্য এই ওয়ানটা নামলো পরের জিরোর জন্য এই ওয়ানটা নামলো ঠিক আছে আচ্ছা এরপর নিশ্চয়ই যাবে ভাগ কত হচ্ছে ওয়ান লেখানে লিখছি वन जिरो एबार आबार बियोग दिच्छी वन थेके जिरो बाद दिले वन ठीक आछे वन वन जिरो क्लियर अच्छा एरपर भाग शेष हो जाच्छे आमार ताई तो तार जोन्नो कि करबो एखाने आर किछु नेई तार जोन्नो निलाम पॉइंट पॉइंटेर जोन्नो एखाने कि आसबे एकटा जिरो एबार भाग दिच्छी आबार वन दिए ताहले कत पेलाम वन जिरो তাহলে আর ভাগ শেষ রইল তাহলে আর ভাগ শেষ রইল না তাহলে আমার অ্যান্সার কী আসলো ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান বেস টু ক্লিয়ার আচ্ছা এবার আসি কমপ্লিমেন্ট বা পরিপূরকের ক্ষেত্রে কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের আট ধরনের কমপ্লিমেন্ট করতে হবে একটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট একটা টুস সেভেন এইট নাইন টেন আর আছে ফিফটিন আর সিক্সটিন বাইনারির জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট অক্টালের জন্য সেভেন্স কমপ্লিমেন্ট এইট কমপ্লিমেন্ট ডেসিমেলের জন্য নাইন আর টেন আর হেক্সা ডেসিমেলের জন্য ফিফটিন আর সিক্সটিন আচ্ছা এবার বলি পরিপূরক বা কমপ্লিমেন্ট বলতে কী বোঝায় নির্দিষ্ট কোনো সংখ্যা পদ্ধতিতে সেটা হতে পারে বাইনারি সেটা হতে পারে অক্টাল বা ডেসিমাল বা হেক্সাডেসিমাল ঠিক আছে এই নির্দিষ্ট কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ওই সংখ্যার প্রতিটি অঙ্ক বা ডিজিট যেগুলো থাকে সেই সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যে সংখ্যা থাকে যেমন যদি বাইনারি বলি বাইনারির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা কী জিরো আর ওয়ানের ক্ষেত্রে ওয়ান অক্টালের ক্ষেত্রে জিরো টু সেভেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে গিয়ে সেভেন ডেসিমেলের ক্ষেত্রে সেটা নাইন হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে সেটা ফিফটিন তাই তো এই যে ম্যাক্সিমাম সংখ্যাগুলো বললাম এর থেকে বিয়োগ করলে যে বিয়োগফলটা পাওয়া যায় তাকে প্রদত্ত সংখ্যার পরিপূরক বা কমপ্লিমেন্ট বলে ঠিক আছে তাহলে বাইনারির ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম সংখ্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে ওয়ান সেই জন্য এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে এটাকে বলা হয় রেডিক্স কমপ্লিমেন্ট ঠিক আছে আচ্ছা আরেকটা কমপ্লিমেন্ট হয় সেটা হচ্ছে গিয়ে এটার সঙ্গে যদি ওয়ান যোগ করা যায় মানে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান যদি হয়
তাহলে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সেভেন কমপ্লিমেন্ট অক্টালের ক্ষেত্রে প্লাস ওয়ান যদি হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে এইটস কমপ্লিমেন্ট। ডেসিমালের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে নাইন, তাহলে নাইন্স কমপ্লিমেন্টের সঙ্গে যদি ওয়ান যোগ করা হয় যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে টেন্স কমপ্লিমেন্ট। সিমিলারলি হেক্সাডেসিমালের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফিফটিন, তাহলে এর সঙ্গেও যদি ওয়ান যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে সিক্সটিন কমপ্লিমেন্ট। তাহলে এবার উদাহরণ নিয়ে দেখি। তাহলে ওয়ানস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি এরকম কোয়েশ্চেন থাকে যে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ওয়ানস কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে, তার জন্য কি করব, কটা বিট আছে আমার এখানে, এক দুই তিন চার পাঁচ, তাহলে টোটাল আছে পাঁচটা বিট, তাই তো? তাহলে পাঁচটা বিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমার ডিজিট কি হতে পারে, পাঁচটা ওয়ান, ঠিক আছে? সংখ্যাটা কি আছে, ওয়ান জিরো ওয়ান 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 পেলাম। এইবার এটা থেকে আমি বিয়োগ দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার ম্যাক্সিমাম ডিজিট, এটা হচ্ছে আমার গিভেন নাম্বার, ঠিক আছে? কি করছি, বিয়োগ দিচ্ছি, ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, ওয়ান থেকে জিরো ওয়ান 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 জিরো পেলাম। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, যে বিয়োগ ফলটা পেলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা ছিল তার ওয়ানস কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে বলেছিলাম কি এটাকে ফার্স্টে ওয়ানস কমপ্লিমেন্টে নিতে হবে, তার সঙ্গে এক যোগ করতে হবে। তাহলে এখানে ফার্স্টে আমি দেখে নিই কটা ডিজিট আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাই তো? তাহলে ফার্স্টে লিখলাম, ঠিক আছে, এবার বিয়োগ দিচ্ছি কি, তাহলে এটা আমার ম্যাক্সিমাম নাম্বারটা আর এটা হচ্ছে আমার গিভেন নাম্বারটা, ঠিক আছে? এবার বিয়োগ দিচ্ছি, কী পেলাম, ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান 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 জিরো, ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান 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 জিরো, ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান 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 জিরো। ক্লিয়ার? আচ্ছা, এইবার এটা বেরোলো কি আমার, এটা বেরোলো ওয়ানস কমপ্লিমেন্ট। তাহলে বলেছিলাম কি ওয়ানস কমপ্লিমেন্টের সঙ্গে যোগ করছি কি ওয়ান প্লাস ওয়ান, কী পাচ্ছি, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, এখানে আর কিছু নেই, তাহলে জিরো আর ওয়ানে যোগ করলে কত হলো, ওয়ান, এখানে আর কিছু নেই, ওয়ান জিরো ওয়ান জিরো পেয়েছি। তাহলে আমার অ্যান্সার কী দাঁড়ালো, জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, বেস, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য কর, সেটা হচ্ছে গিয়ে আমি যখন ওয়ানস কমপ্লিমেন্ট করছি, ঠিক আছে, ওয়ানস কমপ্লিমেন্ট মানে ম্যাক্সিমাম নাম্বার থেকে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বিয়োগ দিচ্ছি, তাই তো? এটা বিয়োগ দিচ্ছিলাম, তো এটার ক্ষেত্রে যে সংখ্যাটা আমি পেয়েছি ফার্স্টে কী পেয়েছি, জিরো, ঠিক আছে, তার জন্য আমি পেয়েছি এখানে ওয়ান, পরেরটা আছে ওয়ান তার জন্য পেয়েছি আমি জিরো, পরেরটা আছে জিরো তার জন্য পেয়েছি ওয়ান, পরেরটা ওয়ান তার জন্য পেয়েছি জিরো, পরেরটা জিরো এখানে পেয়েছি ওয়ান, এইটা ওয়ান এটা, তাহলে পেয়েছি জিরো। তার মানে যদি ফার্স্ট ক্যালকুলেশন করতে হয় তাহলে এটার থেকে যদি ওয়ানস কমপ্লিমেন্ট আমাকে বার করতে হয় তাহলে আমি করব কি, জাস্ট
এটার পরিপূরক করছি। কীরকম? জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, অ্যাজ ইট ইজ থাকছে। এটা একটু শর্টকাট পদ্ধতি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় এইভাবেই করিস তোরা, এইভাবে করলে জিনিসটা মাথায় আসবে। হ্যাঁ, যদি মেলানোর দরকার হয়, ক্যালকুলেশনের দরকার হয়, তো এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, ঠিক আছে? এটা একটু দেখে মাথা রাখতে হবে। আবার বলছি, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ফার্স্টে ওয়ানস কমপ্লিমেন্ট বার করতে হবে, তারপরে তার সঙ্গে এক যোগ করতে হবে, এইটা ভাইটাল, ঠিক আছে? এই এক যোগ করাটা কিন্তু ভাইটাল। সেম জিনিস যদি অক্টালের ক্ষেত্রে হয়, তাহলে ফার্স্টে সেভেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার থেকে সেটাকে বিয়োগ দিতে হবে, যেটা পেলাম সেটা হচ্ছে সেভেন্স কমপ্লিমেন্ট। এইটস কমপ্লিমেন্ট যদি করতে হয়, তাহলে ফার্স্টে সেভেন্স কমপ্লিমেন্ট হবে, তার সঙ্গে এক যোগ হবে। সেম রুল হচ্ছে ডেসিমাল, সেম রুল হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তাহলে এবার দেখে নিই অক্টালের ক্ষেত্রে কী হচ্ছে। আচ্ছা, যদি বলা হয় এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটার সেভেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে, তাহলে কী করছি, ম্যাক্সিমাম কটা ডিজিট আছে এখানে? তিনখানা, ওয়ান টু থ্রি। তাহলে এর ম্যাক্সিমাম সংখ্যা কী হতে পারে? সেভেন, সেভেন, সেভেন। তার থেকে বিয়োগ দিচ্ছে কি? ফাইভ, সিক্স, সেভেন, ঠিক আছে? তাহলে কী পাচ্ছি? বিয়োগ দিচ্ছি, হ্যাঁ, জিরো। কত পাই? ওয়ান। কত পেলাম? টু, ঠিক আছে? তাহলে এইটা যেটা দাঁড়ালো সেটা হলো আমার সেভেন্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার। এরপর যদি বলি এই সংখ্যাটারই এইটস কমপ্লিমেন্ট নির্ণয় করতে, তাহলে কী করব? সেম জিনিস, ফার্স্টে কী করব? সেভেন্স কমপ্লিমেন্ট বার করব। তার জন্য কী করছি? বিয়োগ দিচ্ছি, কত পেলাম? ঠিক আছে, এরপর এইটস কমপ্লিমেন্ট যখন বার করছি তখন কী করছি? প্লাস ওয়ান, কত পাচ্ছি? তাহলে এটা হলো গিয়ে অ্যান্সার। সিমিলারলি নাইন্স কমপ্লিমেন্টটা করছি, যদি এই সংখ্যাটা নাইন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলে, তাহলে কী করছি? কটা ঘরের সংখ্যা আছে? এক, দুই, তিন, চার। তাহলে ফার্স্টে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, আর এটা আমার গিভেন নাম্বার কী আছে? টু, ফোর, সেভেন, এইট, ঠিক আছে? বিয়োগ দিচ্ছি, কত হয়? এক, দুই, পাঁচ, আর এখান থেকে পাই সাত, সাত, পাঁচ, দুই, এক। তাহলে এটা হয়ে গেল আমার কি অ্যান্সার। এবার আসি টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, তাহলে ফার্স্টে নির্ণয় করব নাইন্স কমপ্লিমেন্ট, তার জন্য করছি কি, ম্যাক্সিমাম নাম্বার থেকে গিভেন নাম্বার বিয়োগ দিচ্ছি, ঠিক আছে? এরপরে করছি কি টেন্স কমপ্লিমেন্ট, কী করছি? এর সঙ্গে এক যোগ করছি, তাহলে পেলাম তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে। এবার আসছি ফিফটিন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, ফিফটিন কমপ্লিমেন্টের ক্ষেত্রে কী পাচ্ছি? তিনটে ঘরের পাচ্ছি, ম্যাক্সিমাম কী হতে পারে? এফ, 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 তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা।
আর গিভেন যে নাম্বারটা সেটা হচ্ছে এ 7 5, তাই তো? আচ্ছা, এফ মানে কত জানি? 15। এ মানে কত জানি? 10। ঠিক আছে, তাহলে এটা কত? 15। 15 থেকে 5 বিয়োগ দিলাম, কত পেলাম? 10। 15 থেকে 7 বিয়োগ দিলাম, কত হয়? 8। 15 থেকে 10 বিয়োগ দিলাম, কত হলো? 5, তাই তো? এবার 10 তো লেখা যায় না, সেটাকে লিখতে হয় কি? এ। তাহলে আমার অ্যান্সারটা কি আসছে? 5 8 A, বেস 16। ক্লিয়ার? এরপরে আসছি 16 কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তার জন্য করবো ফার্স্টে 15 কমপ্লিমেন্ট বার করব। তার জন্য কি করছি, ম্যাক্সিমাম সংখ্যাটা নিলাম, তার থেকে বিয়োগ দিচ্ছি গিভেন যে নাম্বারটা আছে আমার সেটা। তাহলে এফ মানে জানি কত? এখানটা আমি লিখছি, হ্যাঁ, এফ মানে জানি 15। এ মানে জানি কত? 10। বি মানে জানি 11। সি মানে জানি 12। ঠিক আছে, তাহলে 15 থেকে 12 বিয়োগ দিচ্ছি, পেলাম কত? 3। 15 থেকে 11 বিয়োগ দিলাম, পেলাম কত? 4। 15 থেকে 10 বিয়োগ দিলাম, পেলাম কত? 5। এবার করছি 16 কমপ্লিমেন্ট। কি করলাম? লাস্ট ওয়ান, তাহলে পেলাম 5 4 4, বেস 16। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি নেগেটিভ সংখ্যাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো নেগেটিভ সংখ্যাকে দুটো উপায়ে রিপ্রেজেন্ট করা সম্ভব, একটা হচ্ছে গিয়ে সাইন্ড 1 কমপ্লিমেন্টে, আরেকটা হচ্ছে সাইন্ড 2 কমপ্লিমেন্টে। ঠিক আছে, তো প্রথমে সাইন 1 কমপ্লিমেন্টে এই সংখ্যাটাকে প্রকাশ করছে। কি আছে? -30। সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা দেখছি এখানে আমি, কি এটা ডেসিমেল সংখ্যায় দেওয়া আছে, তাই তো? সেই জন্য 30টাকে ফার্স্টে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 30কে বাইনারিতে কনভার্ট করছি, কত পেলাম? 15। এখানে 0। আবার 2 দিয়ে ভাগ করছি, 7 2 14, পেলাম 1। আবার 2 দিয়ে ভাগ করছি, 3 2 6, পেলাম 1। 2 1 2, পেলাম 1। তাহলে সংখ্যাটা আমি কি পাচ্ছি? 1 1 1 1 0, তাই তো? এটা পেলাম আমি বাইনারিতে কনভার্ট করব। কিন্তু এখানে বলেছে 8টা বিটে কনভার্ট করতে, তাই তো? কিন্তু আমার হয়েছে কটা বিট? 1 2 3 4 5। তার জন্য এটাকে 8টা বিটে কনভার্ট করতে হবে। কীভাবে করছি সেটা একটু দেখতে হবে ভালো করে। বোঝানোর জন্য আমি করলাম কি, এখানে 8টা ঘর নিয়ে নিলাম, আরও দুটো লাগবে, তাহলে 8টা ঘর হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। এবার সংখ্যাটা আমি কি পেয়েছি? সংখ্যাটা পেয়েছি 0 1 1 1, বাকি 3টে ঘর পড়ে আছে, তাই তো? তাহলে এই বাকি যে 3টে ঘর পড়ে আছে তার মধ্যে একদম যে বাঁদিকের ঘরটা, সেই সংখ্যা, সেই যে ঘরটায় সেখানটা বসানো হয় সাইন বিটের ভ্যালু। যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে সাইন বিটের ভ্যালু হয় 0, যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে সাইন বিটের ভ্যালু হয় 1। তাহলে আমার এখানে সংখ্যাটা কি আছে? সংখ্যাটা আছে -30, তাই তো? তাহলে মাইনাস মানে হচ্ছে গিয়ে কি, নেগেটিভ সংখ্যা,
তাহলে এই ঘরটায় কি ভ্যালু বসবে? 1। বাকি যে দুটো ঘর পড়ে রইল সেই যে ঘরটা এটা রিপ্রেজেন্ট করবে টোটাল যে নাম্বারটা আছে তাকে। তো আমরা এটুকু জানি যে যে কোনো সংখ্যার যদি বাঁ দিকে জিরো বসানো যায় তাহলে সেই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই দুটো জায়গায় কি বসলো? 0। তাহলে আমি ফাইনাল অ্যান্সারটা কি পাচ্ছি? 100111110। ঠিক আছে, আচ্ছা এবার যদি এই সংখ্যাটাকেই টুস কমপ্লিমেন্টে প্রকাশ করতে হতো তাহলে কী করতাম? তাহলে ফার্স্টে যে ডেসিমাল সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হতো। ঠিক আছে, এরপর এটা হচ্ছে গিয়ে প্লাস 3 যে সংখ্যাটা তার ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে এটা বাইনারি ভ্যালু। এবার মাইনাস যদি করতে হতো তাহলে কী করতাম? ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে সাইন বিট ধরতাম, যেটা আগের ক্ষেত্রে করলাম। ঠিক আছে, ওয়ানটা ছিল আমার সাইন বিট, যেহেতু আটটা সংখ্যায় আটটা বিটে ভাগ করতে হয়েছিল তাই জন্য দুখানা জিরো নিয়েছিলাম। তারপর কি 111110, তাহলে এটা টোটাল আটটা বিটের সংখ্যাটা এসেছিল, এটা ওয়ান্স কমপ্লিমেন্টে ছিল। ঠিক আছে, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা সেটা হচ্ছে সাইনের বিট, মানে হচ্ছে এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার সেটাকে বোঝানোর জন্য এটা ডিটারমাইন হচ্ছে। তো এই নাম্বারটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে বাকি যে নাম্বারটা রইল সেটা টুস কমপ্লিমেন্ট বার করব। টুস কমপ্লিমেন্ট জানি কি? ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট বার করে তার সঙ্গে এক যোগ করা। তাহলে এটার জন্য কি করছি? 1111111, তার থেকে এটা আমার ছিল ম্যাক্সিমাম নাম্বার, এখান থেকে বিয়োগ দিচ্ছি 111110, তাই তো? তাহলে এখান থেকে পেলাম কি 100011। ঠিক আছে, এরপর করব কি, এর সঙ্গে আমি এক যোগ করব, যোগ করলাম 1। ঠিক আছে, 110 ক্যারি 1, 0 আর 1 যোগ করছি 1, বাকিগুলো অ্যাজ ইট ইজ বসে গেল। এখানে একটু ভালো করে দেখ, এখানে সংখ্যাটা যেটা পেয়েছি 1 2 3 4 5 6 7, তার মানে সাতখানা বিটের সংখ্যা আমি পেলাম, তাই তো? এরপর আমাকে যে সাইন ভ্যালু যেটা ছিল মাইনাসের জন্য এই যে এইটা, তাহলে সেইটা এখানে বসাতে হবে, তাহলে বসে গেল 1। তাহলে টোটাল আমার 8 বিটের সংখ্যাটা দাঁড়ালো। ঠিক আছে, এটা টোটাল 8 বিটে এলো। কী কী আছে? 1 2 3 4 5 6 7 8 পাওয়া গেল। তাহলে আমার অ্যান্সার কী আসলো? 111000010। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ কীভাবে করব। তো এর একটা উদাহরণ নিয়ে নিলাম, এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে। ঠিক আছে, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ দিতে হবে কীভাবে? ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে। অ্যাকচুয়ালি এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বা টুস কমপ্লিমেন্টের সাহায্যে করার কারণ হচ্ছে গিয়ে কম্পিউটার অ্যাকচুয়ালি বিয়োগটা করতে জানে না, তো তার জন্য ওকে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাডিশনের সাহায্য নিয়ে যোগটা করে। এই অ্যাডিশনটাকে কীভাবে করা যায় অ্যাডিশনের সাহায্যে, তা সেটার দুটো ভার্সন হয়, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের। ঠিক আছে, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্টটা দেখাচ্ছি, তারপরে টুস কমপ্লিমেন্টটা দেখাবো। এটার ক্ষেত্রে কী করছি, এটা মাথায় রাখতে হবে দুটো সংখ্যা আছে, যেহেতু এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ দিতে বলেছে। ঠিক আছে,
যে সংখ্যাটাকে বিয়োগ দিতে বলেছে সেই সংখ্যাটার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি, এতক্ষণ করার পর এটুকু নিশ্চয়ই বোঝা গেছে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি শর্টকাটে করতে যাই তাহলে কি করব, জিরো থাকলে ওয়ান আর ওয়ান থাকলে জিরো। তাহলে সংখ্যাটাকে কি পেলাম, ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো। ক্লিয়ার? জিরো ছিল ওয়ান বসালাম, জিরো ছিল ওয়ান বসালাম, ওয়ান ছিল জিরো বসালাম, জিরো ছিল ওয়ান বসালাম, জিরো ছিল ওয়ান বসালাম, জিরোর জন্য ওয়ান বসালাম, ওয়ানের জন্য জিরো বসালাম। ঠিক আছে, এরপরে যে সংখ্যাটা থেকে বিয়োগ দিতে বলেছে সেই সংখ্যাটার সঙ্গে যোগ করব। কোন সংখ্যাটা, এই সংখ্যাটা, এর সঙ্গে যোগ হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো। কী করছি, অ্যাডিশান করছি। ঠিক আছে, করছি আমি এখানে বিয়োগ কিন্তু যোগের সাহায্যে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কী পাবো এটা জানি আমি, ক্যারি যদি এখানে লেখা হতো তাহলে কি, ওয়ান ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, হাতে কিছু নেই, এই ওয়ান আর এই ওয়ানটা আর এই উপরের ওয়ান যোগ করলে কী পাবো, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান। জিরো আর ওয়ানে যোগ করলাম, জিরো আর ওয়ানে যোগ করে কত পেলাম, জিরো আর ওয়ানে যোগ করলাম, জিরো আর ওয়ানে যোগ করে পেলাম ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান যোগ করছি, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, এখানে কিছু নেই, তাহলে ওয়ানটা অ্যাজ ইট ইজ বসে গেল। এইবার এইখানে দেখলাম আমার সংখ্যাটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত অঙ্কের সংখ্যা ছিল, পেলাম কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে এই যে এক্সট্রা ক্যারি ওয়ান যেটা এলো সেই ক্যারিটাকে আমার এখানে যোগ করতে হবে। তাহলে এখানে লিখলাম ওয়ান, এই এই ক্যারিটাকেই আমি এখানে যোগ করছি। ঠিক আছে, তাহলে কী পাচ্ছি, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো। তাহলে আমি টোটাল কত অঙ্কের সংখ্যা পেলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমি কী পাচ্ছি, জিরো জিরো ওয়ান জিরো 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 বেস টু। ক্লিয়ার? আচ্ছা আরেকটা এক্সাম্পল নিই, এটা ফ্র্যাকশন পার্টের জন্য কীভাবে করবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যদি দুটো সংখ্যার একই বিটের না হয় তাহলে কী করবো। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছি এখানে চারটে বিটের আছে, এখানে তিনটে বিটের আছে, তাই তো? তাহলে চারটে বিট যদি করতে হয় আমাকে তাহলে আমি কী করব, জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ধরবো সংখ্যাটাকে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করব। কী পেলাম এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, পয়েন্ট বসে গেল, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান।
তাহলে দুটোই পেলাম কি চারটে বিটের করে সংখ্যা পেলাম। এবার ফার্স্টে যে সংখ্যাটা ছিল মানে এই সংখ্যাটা তার সঙ্গে অ্যাড করব, তাহলে কি পাচ্ছি 1011.01, ঠিক আছে। এটা ক্যারির পার্ট, এটা আমার সংখ্যাটা জিরো আর ওয়ানে ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, জিরো আর ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, জিরো জিরো জিরো, এই জিরোর সাথে এই ওয়ান যোগ করছি কত পেলাম ওয়ান, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ক্যারি ওয়ানটা এখানে এলো, তাই তো। ছিল কত ঘরের, এক দুই তিন চার, চারটের, এখানে পেলাম কি একটা এক্সট্রা ক্যারি, তাই তো। এটা হচ্ছে গিয়ে ক্যারি, এই ক্যারিটাকে কি করছি যোগ করে দিচ্ছি, তাই তো। যোগ করে কি পাচ্ছি ওয়ান ওয়ান জিরো। আচ্ছা এটা অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ঠিক আছে, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান আর জিরো ওয়ান, এখানে ওয়ান এখানে জিরো, দুটো ঘরের পর শূন্য, তাহলে এইটা হলো আমার রেজাল্ট, তাই তো। তাহলে এটা আমি যদি অ্যান্সার এভাবে লিখি তাহলে কী পাচ্ছি জিরো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো। কেউ যদি এই উত্তরটাকে ওয়ান ওয়ান জিরো এরকমও লেখে তাহলেও কিন্তু এটা হবে, ঠিক আছে, কেননা পয়েন্ট জিরো জিরো মানেও যা পূর্ণ সংখ্যায় লেখা একই জিনিস, আগে জিরো এখানে না দেওয়া সেটাও একই জিনিস, ঠিক আছে। তো এটুকু আশা করি বোঝা গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে এতক্ষণ যেগুলো করেছি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেওয়া। এরপরে যেটা করব সেটা হচ্ছে ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ দিতে হয় তাহলে কী হবে, তাহলে দেখে নিই এক্সাম্পল, পরের এক্সাম্পলটা। এবারের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে গিয়ে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কী করে বিয়োগ দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করছি, কি পাচ্ছি জিরো আছে তাহলে পেলাম ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, সংখ্যাটা পেলাম। এবার যে ফার্স্টের সংখ্যাটা আছে তার সঙ্গে যোগ করছি ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো, যোগ করে কি পাচ্ছি ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো ক্যারি নেই, তাই তো, তার মানে এখান থেকে পেলাম নো ক্যারি। যখন এই রকম সমস্যা আসবে, ঠিক আছে, তখনই বুঝতে হবে যে ফার্স্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে গিয়ে ছোট সংখ্যা, এই সংখ্যাটা বড় সংখ্যা, ওই জন্যই এখানে কোনো রকম কোনো ক্যারি আসেনি। যখন এরকম ক্যারি আসবে না তখন যে সংখ্যাটা আমার পাওয়া গেছে সেই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, কী করবো ওয়ান্স কমপ্লিমেন্ট,
তাহলে এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা কি আছে 110111 এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি নির্ণয় করা হয় তাহলে কি হবে ওয়ান থাকলে জিরো এখানে একটা ওয়ান আসবে ঠিক আছে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ঠিক আছে তাহলে এই যে সংখ্যাটা পাওয়া গেল সেইটা হচ্ছে গিয়ে বিয়োগফল কিন্তু যখন অ্যান্সার লিখতে হবে তখন একটা মাইনাস সাইন দিতে হবে মাইনাস সাইন না দিলে এটা কমপ্লিট হবে না যেহেতু এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা সেই জন্য যে উত্তরটা আসবে সেই উত্তরটাও মাইনাসেই আসবে তাই তো তাহলে পেলাম কি মাইনাস সাইনটা দিতে হবে ঠিক আছে মাইনাস দিয়ে জিরো জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো ঠিক আছে এই এক্সাম্পলটা একটু ভালো করে মাথায় রাখবি কারণ এই ধরনের জিনিস অনেক সময় পরীক্ষায় আসে সেটা হচ্ছে ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কি করতে হয় এটা একটু ভালো করে মাথায় রাখবি যদি ক্যারি না আসে তাহলে সেটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার পর সাইনটা দিতে হবে এখানে মাইনাস সাইন ঠিক আছে আচ্ছা এবার আসি টুস কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে কীভাবে বিয়োগ করব আমি সেম এক্সাম্পল নিয়েছি যে এক্সাম্পলটা ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে নিয়েছিলাম সেম জিনিসটাই নিয়েছি কিন্তু সেটা টুস কমপ্লিমেন্টে কী করে করব সেটাই দেখাচ্ছি ঠিক আছে তাহলে ফার্স্টে যেটা করেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে সংখ্যাটাকে বিয়োগ দিতে হচ্ছে সেই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করেছি এটার ক্ষেত্রেও সেম করব কী করছি ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে কি পাচ্ছি সরি জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এতটা পর্যন্ত সেম ঠিক আছে এরপরে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এখানে ফার্স্টেই এক যোগ করে দিচ্ছি ঠিক আছে তাহলে যোগ করে কি পেলাম ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান 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 জিরো ক্যারি ওয়ান ওয়ান বসে গেল ওয়ান 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 জিরো এই সংখ্যাটা পেলাম এই সংখ্যাটার সঙ্গে যে সংখ্যাটার থেকে বিয়োগ দিতে হয়েছিল সেই সংখ্যাটা যোগ করছি তাহলে কী পাবো আচ্ছা ফ্রেশ করে একটু লিখছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আমি করছি কি এখানে যোগ কী পাচ্ছি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ওয়ানের সঙ্গে এই ওয়ানটাকে যোগ করছি ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান ঠিক আছে এই ওয়ান আর এই ওয়ান 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 জিরো ক্যারি ওয়ান এই জিরোর সাথে এই ওয়ান যোগ করলাম পেলাম কি ওয়ান ওয়ান আর জিরোতে ওয়ান এই ওয়ানের সঙ্গে এই ওয়ান যোগ করছি কত পেলাম ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান জিরো আর ওয়ানে ওয়ান এই ওয়ানের সাথে এই ওয়ান যোগ করছি ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান এখানে কিছু নেই তাই জন্য ওয়ানটা বসে গেল তাই তো এইখানে যে ওয়ানটা পেলাম এই ওয়ানটাকে এটা ক্যারি ওয়ান ছিল এই ওয়ানটাকে দিতে হবে
बाद बा डिस्कार्ड এই যে ওয়ানটাকে বাদ দিলাম তার জন্য আমার অ্যান্সারটা কি দাঁড়ালো এইটা তার মানে হচ্ছে 001000 বেস 2 ঠিক আছে ওয়ানস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে একটাই ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে वन्स कमप्लीमेंटर क्षेत्र वन जो करा है ना जो कैरि आसे तक से नहीं जो करा है टूस कमप्लीमेंटर क्षेत्र में कि फार्स्टे वन जो कर दी तरह जो क्यारिटा एलो से क्यारिटा के बाद ठीक है पर एक्साम्पल देखी एटा पर एक्साम्पलटा जेटा छिलो तो आमी सेम एक्साम्पल निच्छी जाते तोरा बुझते पारिस जिनिसटा कि होच्छे ठीक है तो एटार क्षेत्र कि बोलेछिलाम जेहेतु एखाने तीनटे डिजिट एखाने चारटे डिजिट तो सेई जन्य एटाके चारटे डिजिट बानाच्छि तार जन्य कि करछि 0101.01 एटार वन्स कमप्लीमेंट निर्णय करछि कि पाबो 0.0101 पेलम एबार जेहेतु टूस कमप्लीमेंट एटा ताई जोन्नो प्लस वन आगे कर दीची कि पाच्छी 1101 पेलम एरपरे फार्स्टे जे नम्बरटा छिलो ए नम्बरटा तार संगे एड करछी 1101.01 1 1 0 ক্যারি 1 1 আর 1 1 আর 0 তে 1 এই 1 এর সাথে এই 1 যোগ করছি কি পেলাম 1 1 0 ক্যারি 1 0 আর 1 এ যোগ করলাম পেলাম 1 1 আর এই 1 যোগ করছি पेलम 110 कैरि 1 और 1 जोग कर पेलम 0 कैरि 1 ए जिरो साथे ए वन जोग कर पेलम 1 0 0 0 ए जिरो साथे ए वन जोग कर पेलम कत 1 1 और 1 जोग कर ले 0 कैरि 1 एखाने किछु नेई ताई जन्य 1 टा बसे गेल जेहेतु एटा क्यारि वन एसछे ताई जोन्नो एटाके करलाम कि डिसकार्ड डिसकार्ड करार पर फाइनल जे आंसरटा सेटा एलो कि 0110.00 ठीक आछे बुझते असुविधा नेई एबार आसछि परेर एक्साम्पल जेखाने ছিলো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কিভাবে বিয়োগ হবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে কি করছি সেম জিনিস 1010100 এর ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করছি কি পাচ্ছি 0 থাকলে 1 1 থাকলে 0 পেয়েছি এর সঙ্গে 1 যোগ করে দিচ্ছি তাহলে 110 ক্যারি 1 110 ক্যারি 1 0 আর 1 এ যোগ করলে 1 1 0 1 0 পেলাম এবার ফার্স্ট যে সংখ্যাটা ছিল তার সঙ্গে অ্যাড করছি কি পাচ্ছি 1 0 0 0 1 0 0 যোগ করছি কি পাচ্ছি 0 0 0
জিরো জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান আর জিরোতে ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান যোগ করলাম, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, জিরো জিরো জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করছি কী পেলাম, ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, তাহলে এখানে পেলাম কি, নো ক্যারি, তাই তো? যখনই পেলাম নো ক্যারি তখন করবো কি, এটার আবার কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে এটার ফার্স্টে ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করব, তারপরে আবার টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে কি পাচ্ছি, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার ওয়ানস কমপ্লিমেন্ট কি হচ্ছে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, এরপর কি করব, প্লাস ওয়ান, প্লাস ওয়ান করলে কি পাবো, ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান আর ওয়ানে জিরো ক্যারি ওয়ান, ওয়ান আর ওয়ান জিরো ক্যারি ওয়ান, ওয়ান আর ওয়ান জিরো ক্যারি ওয়ান, জিরো আর ওয়ানে ওয়ান জিরো জিরো, তাহলে অ্যান্সার কী পেলাম, জিরো জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো, ঠিক আছে? ভুল কোথায় হলো, এখানে একটা মাইনাস সাইন হতো, তাই না? যদি এই মাইনাস সাইনটা না দিতাম তাহলে কিন্তু এটা নেগেটিভ যে নাম্বার সেটা বোঝানো যেত না। সেই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখনই নো ক্যারি আসছে তখন এই মাইনাস সাইনটা দিতেই হবে। কারণ কি, নো ক্যারি তখনই আসছে যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, তাই তো? ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ হয় তাহলে সেটা অবভিয়াসলি নেগেটিভ নাম্বার হবে। সেই জন্য এখানে এই নেগেটিভ নাম্বার যেটা, সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য মাইনাস সাইন এখানে একটা দিতেই হবে, তাহলে গিয়ে এই অঙ্কটা ঠিক হবে। যদি নেগেটিভ সাইন না দেওয়া হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এইখানটায় একটা নেগেটিভ সাইন। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আজকের ক্লাসের উপর ভিত্তি করে কতগুলো বাড়ির কাজ দেওয়া হলো, বাড়িতে এগুলো চেষ্টা করবি, যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাস, আমি অবশ্যই হেল্প করবো।